যা বলছি তার একবার বলি। বলার প্রয়োজন নাই ভাই, আমি রাজি আছি। পরে যদি কেরাঞ্জি করস একবার বুড়ি ফাঁসাইয়া দিমু বেটা। রঞ্জু ভাই আমি আপনার কথা বাইরে যাবো না ভাই। ছয় মাসের ব্যাক ডেটে ডিভোর্স পেপারে সাইন করবেন। আজকেই নিতু আর আবিকে বিয়ে হইব। মিষ্টি খায়া যে কুমিল্লার রসমালাই একবার অর্ডার দিয়ে বানাই লইছি। মহাজন রে এমনি এমনি সারা ঠিক হইব না, পরে যদি কোনো গাবলা করে। রঞ্জু ভাই আমি কোনো পড়তে লব না, যা বলবেন তাই করুক, যা করতে বলবেন তাই করুক। ব্যাক ডেটে ডিভোর্স পেপারে সাইন করব। নিতু আবিদ্য বিয়ে করব, কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আপনি যা করবেন তাই হইব। সবই লেখা আছে, নিতু অলরেডি সাইন করেছে, শুধু মহাজনের সাইন বাকি। রাজ্জাক কাজী রেডি? জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী শুরু করেন। এখানে এইভাবে ওই কাজী আশা করি এবার সব পিটপাট হয়ে গেছে, আমার এবার যাইতে দেন। মাজন রসমালাই খেয়ে যাও। হাসান রাজ্জাক মাজন রসমালাই খাওয়া, এমন ভাবে খাওয়াবি যেন আগামী পাঁচ দিন বিছনা উঠতে না পারে। রঞ্জু ভাই আমার ছাইড়া দেন, আমি মিষ্টি খাই না, আমার ডায়াবেটিস। রঞ্জু ভাই আপনি কই যান? কি অবস্থা মহাজন? রসু ভাই তো বাড়ি ছেড়ে চলে গেছে। ও আচ্ছা, রসু বাড়িতে নেই? না, বিয়ের ব্যাপারে আপনার ইন্টারেস্ট না দেখা সে এখন গজদামি হইতে যাচ্ছে। খুব ভালো করেছো। এটা কি বললেন কালু জান? এটা আপনি কি বললে? তালুকদার ঘরের ছেলে হবে গজদামাই? রসু ফোন করেছিল রাতে বাড়ি ফিরবে না। বিশ্বাস চেন না, বিশ্বাস চেন না। ওই ডানিটা রসু ভাইয়ের জীবন একেবারে তছনছ করে ফেলতেছে। ডানিটাকে? আরে রসু ভাইয়ের ওয়াইফ যে তেলস্মৃতি কামনা করতেছে। কালু জান খালি আমারে বলেন শীত দ্বারা টেরা হুজুরকে নিয়ে আসি, সে ফু দিবে। ফু দেওয়ার আগে আপনারা মনে করেন ঘর বাড়ি সব কিছু ভালো করে ধরে রাখবেন, নাহলে এমন ভূমিকম্প হবে মনে করেন পুরা ডাইনি কাজ। তুই এখন যা তো, শীত দ্বারা টেরা হুজুরের খবর দেবো। এত ঘুমাতে যা। স্লিপ? আমার চোখে স্লিপ? দ্যার ইজ নো স্লিপ ইন মাই আইস। এই রসু ভাইয়ের যতক্ষণ না এই ডাইনি হাত থেকে আমি রক্ষা করতে পারবো আমার এই চোখে ঘুম আসবে না। করিম ভাই কেমন আছো? ভালো। আমি মনে মনে তোমাকে খুঁজছিলাম। তাহলে ফোন করলেই পারতে। আজ দেখা না হলে কাল ফোন করতাম। আচ্ছা আচ্ছা করিম ভাই, মামার পার্টিতে যেন তোমাকে কম্পোস্ট দেওয়া হয়েছে, বিশেষ দুধ।
একটা রাদও কোনো কাজ নেই। আমাকে নাকি অর্থের দায়িত্ব দেওয়া হয়েছে, আর তামান্না পেয়েছে মহিলা উইংসের প্রধান। হারনটার বদলালো না, মানুষ কি বদলাতে পারে? তুমি পেরেছ, সেজন্যই তোমাকে একটা রিকোয়েস্ট করতে এলাম। বিথিকে তুমি কোনো রিকোয়েস্ট করো না। কিন্তু করিম ভাই, আমি জানি, আমি জানি না। তোমরা আমাকে যথেষ্ট স্নেহ করো, ভালোবাসো। চাচা তোমাকে কী বলেছে সেটাও আমি জানি। জানোই যেহেতু, তাহলে বাবাকে গিয়ে বারণ করো আমাকে যাতে যেতে নিষেধ করে। চাচাকে আমি বলতে পারছি না, এই জন্যই তোমাকে বলা। প্লিজ রন। করিম ভাই, পৃথিবীতে কারোর জন্য কিছু থেমে থাকে না। আইন আমি জানি, ভাবি চলে গেছে, লাবণ্য চলে গেছে, বড় ভাইয়া নিরুদ্দেশ, রঞ্জুটা বাড়ির বাইরে, রুশো চলে যাবে। রুশো? রুশো কোথায় যাচ্ছে? স্কলারশিপ পেয়েছে। তাই বলছি, আর বিভাজনে যেও না। গুড মর্নিং বাবা। গুড মর্নিং। আজ হাঁটতে যাওনি? ইচ্ছা করছিল না, তাছাড়া অফিসে একটু আর্লি যেতে হবে। কোনো সমস্যা বাবা? ব্যবসা করতে গেলে তো সমস্যা থাকবেই। তুমি যদি একটা বিজনেস করো তাহলে ইনকাম যেমন কম, প্রবলেমও তেমন কম। আবার যখন 10-20টা ব্যবসা করবে তখন ইনকাম যেমন, প্রবলেম তেমন। বুঝতে পেরেছি। মহাজনকে গত রাতে ছেড়ে দিয়েছে, অবশ্য একটু একটু মেরেছো। সেজন্য কি তুমি চিন্তিত? বোকার মতো কথা বলো না তো, তা নর্দমার চুনোপুটির জন্য আমি টেন্সড হব। আই এম সরি বাবা। আবিদ, নিতুর বিয়েটা কাল হয়ে গেছে। আবিদকে আমার চাই, ওর বাবাকে আমি বলেছি, বাকিটা তোমার উপর নির্ভর করছে। ডোন্ট ওয়ারি বাবা, আই উইল ডু ইট। সি ইউ দেন। বাবা, আমি বিশ্বাস করিনি তুমি বিয়ে করছো। হঠাৎ বিয়ের কথা বলছো কেন বাবা? জয়নাল মনে করে যে তুমি বিয়ে করেছো, কারণ কালকে রাতে তুমি বাড়িতে ছিলে না। কাল সারা রাত রাস্তায় হেঁটেছি, রাতের ঢাকা দেখতে খুব সুন্দর। তুমি কি কোনো কারণে ডিস্টার্বড? বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি আমেরিকা চলে যাব। তুমি কিছু বলবে না? না, তুই তো খুব ভালো স্টুডেন্ট ছিলি, টিচার হিসাবে খুবই ভালো করছিস, স্কলারশিপ তো আগে পেয়েছিলি। তখন যাইনি কেন? আমি কোনো প্রশ্ন করবো না, আমি শুধু বলবো যে এই দেশের আলো বাতাসে তুই বড় হয়েছিস। বাবা, আমি পড়তে যাচ্ছি। সবাই তো এই কথাই বলে, কেউ আর ফিরে না।
তিতলিটা আসে মাঝে মধ্যে, ভ্যাকেশনে আসে। প্লিজ বাবা, এত নামি দামি ইউনিভার্সিটি থেকে গত 10 বছরে এই সাবকন্টিনেন্টে কেউ স্কলারশিপ পায়নি। তোর ফ্লাইট কবে? এই 2 দিন পর। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোর মাকে বলে দেবো। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। এসো তো। কারণ কি জানো, সেই রঞ্জুর বাসায় তুমি থাকো, সেই কারণে এই ক্যাম্পাসে রঞ্জুর নাম বলবা সব থাকবে, বুঝছো? রিক্সা ধরে দে। হ্যাঁ রিক্সা। ওই ছোট বোন কিন্তু দেখা নিয়ে যায়, ঢাকুনি ঢাকুনি দিলে কিন্তু খবর আছে। নো ভাড়া, ভাড়া আমার কাছ থেকে নিবি। যা যা, সাবধানে যাস। জবটা তো বেশ ভালো, স্যালারিও বেশ হ্যান্ডসাম। জানি তুমি তো পড়াশোনার পাশাপাশি এটা ইজিলি করতে পারো, স্টাডিও তো ক্ষতি হবে না। ইনফ্যাক্ট এরকম একটা জবের অফার পেলে আমিও করতাম। পসিবল না, কিন্তু এতে তো তোমার পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না। আসলে ভাইয়া চান না। ভাইয়া, এই ভাইয়ার কথা যে আমি কতবার শুনলাম, কিন্তু ওনাকে তো সামনাসামনি দেখা দূরে থাক, একটা ছবি পর্যন্ত কখনো দেখলাম না। আসলে ভাইয়া একটু আড়ালে থাকতে পছন্দ করে। উনি কি করেন সেটাও তো কখনো বলনি। ওই যে বললাম, উনি আড়াল পছন্দ করেন। ওকে, ওনার নামটা অ্যাটলিস ইমতিয়াজ, ইমতিয়াজ আহমেদ, অ্যান্ড নো মোর। এর থেকে বেশি কিছু বলা যাবে না। কেন, উনি কি সিআইএর মোসাদের এজেন্ট নাকি কেজিবির? বলবো পরে, আসো। তোমার কি মনে হয়, জয়নালকে কি আমাদের দলে রাখা উচিত? জি জনাব, অবশ্যই রাখা উচিত, কারণ জয়নাল অতীব ভালো মানুষ, তবে কিঞ্চিত বোকা। ভালোই বলেছ, শুধু চালাকদেরকে দলে রাখলে হবে না, বোকাদেরও দলে রাখতে হবে। আমার দল হবে সর্বমনুষ্য দল। জি জনাব, আমি কি এখন যেতে পারি? না, যেতে পারো না, কারণ এই জয়নালের এই হুট করে বিদ্রোহ করাটা আমাকে বেশ ভাবিয়ে তুলেছে। না না, জয়নাল তো কোনো বিদ্রোহ করেন নাই। শোনো মাস্টার, জয়নালের যা হয়েছে সেটাকে বলে সোশ্যাল কালচারাল অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার। সেক্ষেত্রে জয়নালকে আমাদের কাউন্সিলিং করতে হবে। এই কাউন্সিলিংয়ের দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে, কারণ তুমি হচ্ছে গিয়ে শিক্ষক। জনাব, আমি জয়নালকে কি শিক্ষা দিব? নীলকান্ত, তুমি আমাকে হাসালে,
শিক্ষার কোনো শেষ নেই, জ্ঞানের কোনো পরিধি নেই। কথা কিঞ্চিৎ সত্য। জি, জনাব এখন যেতে পারি? না, যাবে কি? শোনো, মেন্টাল ডিসঅর্ডার হচ্ছে এমন একটা জিনিস যেটাকে মানে রোগীকে কাউন্সিলিং করা, এর পরিবারে কোনো সমস্যা আছে কিনা, পারিপার্শ্বিক কোনো ব্যাপার আছে কিনা, তা সে কী চায়, এগুলো কি আমাদের সবাই মিলে যদি তাকে কাউন্সিলিং করায় একে করে, আমার তো মনে হয় না রোগী ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। তুমি এখন যেতে পারো। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মৃদুল ভাইয়া ফোন করেছেন, কথা বলতে চাচ্ছেন। ওকে বলে দাও আমি ওর সঙ্গে কথা বলতে চাই না। মানে আজকাল নাকি আপনি হাওন মামার সাথে খুব মুখে মুখে কথা বলেন? অবশ্যই মুখের উপরে কথা বলবো, আমরা গরিব বলে কি আমাদের মান সম্মান নাই সালমা বানু? কথাটা ঠিক কইছো জনাব ভাই। Whenever he wants a transfer, he can ask for it. Thanks. কিন্তু সেটা আপনার মেজু ভাই, আই মিন আমার দুলা ভাইকে জিজ্ঞেস করবেন। কেন, আপনার কি গলা ব্যথা, বলতে সমস্যা হইতেছে আপনার? আপনি কিন্তু অযথাই রেগে যাচ্ছেন, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনার আর আমার সম্পর্কের কথা। রুশোর আবার কি হলো? স্কলারশিপ পেয়েছে। সে তো তিতলিও পেয়েছে, এতদিন আর ফিরল না।